ও আমাদের কাছে সাহায্য চেয়েছিল, ও পড়তে চাইছিল, ওরও কিছু স্বপ্ন ছিল। আমরা বুঝতে পারছিলাম না যে আমরা পূজাকে বাঁচানোর জন্য কি করতে পারি। আমি একথা কোনো দিন ভুলতে পারবো না যে আমি পূজাকে বাঁচাতে পারিনি। ওরও বয়স ছিল 14। না পৃথ্বী, আমরা ফরহার সাথে এটা একদমই হতে দেব না। ও খুব ব্রাইট স্টুডেন্ট পৃথ্বী, ও ভবিষ্যতে অনেক বড় কিছু হতে চায়, ওর চোখে অনেক স্বপ্ন আছে। হ্যাঁ সুভাষিনী, এবার আমরা আরও একটা বাচ্চার জীবন নষ্ট হতে দেব না। যেটা করছি সেটা তোর ভালোর জন্যই করছি, যা বলছি সেটা মন দিয়ে শোন, নাহলে তুই ভালো করে জানিস যে আমি কি করতে পারি। চোদ্দ বছরের ফরা, তার জীবন তার ভবিষ্যৎ নষ্ট হতে বসেছিল। সে যে কোনোভাবে এই অবস্থা থেকে বেরোতে চাইছিল, আর যদি কেউ তাকে সাহায্য করতে পারত তাহলে সে ছিল দিল্লির সুহাসিনী দাস। অথচ 3 বছর আগে সুহাসিনী আর ফরা একে অপরকে চিনতও না। ফরা দিল্লির একটা বস্তির 11 বছরের মেয়ে। মাজিদ টিভি বন্ধ কর আর শোন, আমি স্যারের সাথে কথা বলে নিয়েছি, কালকে তোকে ক্লাসে ডেকেছে। কালকে ডেকেছে, আজকে তো টিভি দেখতে দে। আমি বললাম না এক্ষুনি বন্ধ কর, তুই কথা শুনবি না, সারা দিন টিভি টিভি টিভি। আরে তুই কেন অত লাফাচ্ছিস? আম্মি ফরাকে বোঝাও। আল্লাহ, তোরা দুজন ঝগড়া করা বন্ধ করবি? কিন্তু আম্মি, এ সারা দিন টিভি দেখে, সারা দিন বসে এত টিভি দেখা তো ভালো নয়। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে যে তুই স্কুলে যাস, আর বাড়িতে এসে তুই দিদিমণিকেরই ফলাস না। হ্যাঁ শোনো, আমি বেরোলাম, খুদা হাফিজ। কিছু কাজ খুঁজে আসবে, খালি হাতে আর বাড়ি এসো না। দুটো বাচ্চা আগেই বাড়িতে আছে, আর একজন আর একটাকে নিয়ে চলে এসেছে। কি খাওয়াবো আমি এদের সবাইকে? চুপ করো, বেরোনোর সময় এরম কথা বলো না। এদিকে সারাদিন কি করছিস? হ্যাঁ চুপচাপ থাকতে পারিস না, টেনে এক চড় মারবো। চুপচাপ থাক। দিল্লি থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে ভুবনেশ্বরে 25 বছরের সুহাসিনী দাস ইনফরমেশন টেকনোলজির উপর স্পেশালাইজেশন করেছিল। সে তার উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছিল। হে মেগা, হোয়াটস আপ? এই সুহাসিনী, গুড নিউজ, JTS এ একটা জব ওপেনিং আছে, যদি তুই ইন্টারেস্টেড হস তো। অফ কোর্স আই অ্যাম, ডিটেইলস পাঠা আমাকে, আমি এখনি মেল করছি। কিন্তু হ্যাঁ, ইন্টারভিউ কিন্তু ব্যাঙ্গালোরে হবে। দ্যাটস নট আ প্রবলেম ইয়ার, যদি অপরচুনিটি ভালো হয় তো আই ডোন্ট মাইন্ড। ডান, মেল পাঠিয়ে দিয়েছি। সুভাষিনী, কনগ্রাচুলেশনস, তুমি এই জবের জন্য সিলেক্ট হয়ে গেছো। থ্যাংক ইউ সো মাচ স্যার। কিন্তু তোমার পোস্টিং আমাদের দিল্লির অফিসে হয়েছে, তো তুমি ওখানে জয়েন করতে ইন্টারেস্টেড তো? দ্যাটস নট আ প্রবলেম অ্যাট অল স্যার। তাহলে দ্যাটস গ্রেট, 1 জুলাই থেকে তোমাকে জয়েন করতে হবে, তুমি পারবে তো সেটা? অ্যাবসলিউটলি স্যার। ওকে, এই নাও।
থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন স্যার, থ্যাংক ইউ সো মাচ। দিল্লি খুব ভালো শহর দিদি, একবার তুমি দিল্লিতে সেট হয়ে যাও তারপর আমিও যাব। একদম না, ওর যাওয়াতে আমার আপত্তি, আর তুইও বলছিস তুইও যাবি। ওফ মা, আমি ওখানে জব করতে যাচ্ছি, পালিয়ে যাচ্ছি না তো। আর তাছাড়াও মা, আমি রোজ ওখান থেকে তোমায় ফোন করব তো। সুমিত্রা, ভুবনেশ্বরের বাইরে গেলেই তো জগৎটা দেখতে পাবে। কেন, ভুবনেশ্বরে কি খারাপটা আছে? এখানে কি চাকরির অভাব? তোমার ট্রান্সফারের জন্য আমরা কি দুনিয়া দেখিনি? প্রত্যেক বছর নতুন শহরে ট্রান্সফার, অবশেষে যখন সেটেল হলাম তখনই দিল্লিতে চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করছি যে আমি 2 মাস অন্তর এখানে আসব। না, 2 মাস নয়, 6 মাসের মধ্যে একবার নিশ্চয়ই আসব। ঠিক আছে, 6 মাস? ততদিন তুই একা থাকবি? আরে দিল্লি কত বড় শহর, কোথায় থাকবি, কি খাবি, কি করবি? জীবন এক ক্যালাইডোস্কোপের মতো, এখানে পরিস্থিতি নানান রং নিয়ে আসে। একটা ছোট্ট পদক্ষেপে অনেক কিছু বদলে যায়। এই বদল কখনো তো অনিচ্ছাকৃত ভাবে হয়, আবার কখনো খুবই অন্যরকম, একদম অদ্ভুত। দিল্লি আমার কাছে এটা ছিল স্বপ্নের শহর। দিল্লির এই ফার্স্ট লাইফটা আমি ভীষণ এনজয় করতাম। ভুবনেশ্বরের জীবন থেকে একদম আলাদা। প্রথমবার আমি মেট্রো সিটির লাইফ এক্সপিরিয়েন্স করছিলাম। তোর কোনো ধারণাই নেই যে দিল্লি কতটা কুল সিটি। দ্যাটস অসম দিদি, তাহলে নভেম্বরে আমিও তোমার কাছে যাচ্ছি। তুই তাড়াতাড়ি এখানে চলে আয়, দেন উইল হ্যাভ সো মাচ ফান। দে আমাকে ফোন দে। দিদি অনেক কথা বলেছিস তুই, তুই ঠিক করে খাচ্ছিস তো? আরে মা, খাবার কথা তুমি এখন বাদ দাও। তুমি যখন এখানে আসবে না, আমি তোমাকে এখানকার স্পেশাল গোলগাপ্পা খাওয়াবো। কি খাওয়াবি? গোলগাপ্পা। আরে এখানে খুব ফেমাস। আচ্ছা সেসব ঠিক আছে, কিন্তু তুই এত রাত অবধি জেগে আছিস কেন? আমার লাইফ এখানে সন্ধ্যে 7:30 সময় শুরু হয়। আমি এখানে নাইট শিফট করি, রাত 12 থেকে সকাল পর্যন্ত। এটা কি কোনো সময় কাজের? মা, আমি একটা আমেরিকান কোম্পানির জন্য কাজ করি, এখানে যখন রাত ওখানে তখন সকাল। তার মানে যাকে বাদ দাও, তুমি এসব বুঝবে না। দিনগুলো যেন দ্রুত এগিয়ে যাচ্ছিল। ডিস্ক, যেখানে আমি আগে কখনো যাইনি, আর এখন ওখানে আমি প্রায়ই যাই। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তকে আমি দারুণ এনজয় করছিলাম। কিন্তু এই গতির সাথে পাল্লা দিয়ে ছুটতে ছুটতে আমি মাঝে মধ্যেই টায়ার্ড ফিল করতাম। আনন্দ আর হুল্লোড়ে ভরা জীবনে সবকিছু থাকা সত্ত্বেও মনে হতো আমি যেন একা জীবন কাটাচ্ছি। আরে না না, কিছু একটা খামতি তো ছিলই, এমন কিছু যেটা হয়তো আমার জীবনকে একটা নতুন দিশা দেখাতে পারত। ক্যাট এটা বলো না, কারণ এটা আমরা সবাই জানি। এমন একটা শব্দ বলো যা দিয়ে আমরা দিন শুরু করি। হ্যাঁ রুবিনা স্যার, সিতে চ্যাপ্টার, আমরা রোজ একটা নতুন চ্যাপ্টার শুরু করি। ভেরি গুড, তাহলে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করি, ফোনেটিক্স, অর্থাৎ যে শব্দগুলো আমরা বলি তার মধ্যে যে ধ্বনিগুলো থাকে সেইটা। হ্যাঁ ফারা স্যার, আমাদের ক্লাসে ইংলিশও পড়ানো হয়। ইংলিশে স্মল আর ক্যাপিটাল লেটার হয়, কিন্তু বাংলায় যখন আমরা ক খ গ লিখি তখন ওগুলো স্মল আর ক্যাপিটাল কেন হয় না? সত্যি কথা বলতে কি
আমি নিজেও জানি না। হতে পারে আমরা ভারতীয়রা জানি যে সব জিনিসের সোজা কি করে করতে হয়, যেটা ইংলিশম্যানরা জানে না। তো ফোনেটিক্স এর ব্যাপারে বলি, আমি যা খুঁজছিলাম সেটা আমার আশেপাশেই ছিল, কিন্তু আমার নাগালের থেকে বাইরে, এমন কিছু যেটা আমার জীবনটাকে পুরোপুরি পাল্টাতে চলেছিল। সুভাষিনী, তুমি কি কালকে আমার সঙ্গে যাবে? কোথায়? এটাই তো সিক্রেট। কাল ভোর 5টায় আমার শিফট শেষ হচ্ছে। তো এতে প্রবলেমের কি আছে? আমি 8টার সময় তোমার বাড়িতে চলে যাব। 8টার সময় যদি আটকোইকো হয় না, তাও আমার ঘুম ভাঙবে না। তুমি তো চেষ্টাই করো না। ভেবে দেখো, আমি তো 8টার সময় যাব। যদি তুমি জেগে যাও তাহলে আমার সঙ্গে যাবে, না হলে তুমি ঘুমিও। কারণ যেখানে আমি যাচ্ছি, হতে পারে ওখানে এতদিন তোমার মন যা খুঁজছে সেটা তুমি পেয়ে গেলে। এই দেখো, অনেক সাসপেন্স হচ্ছে। হ্যাঁ, এবার সত্যি করে বলো, কাল আমরা কোথায় যাচ্ছি? ওয়েট ফর টুমরো। হাই। তোমার সাসপেন্স থ্রিলার আমার রাতের ঘুম উড়িয়ে দিল। এবার চলো, আই এম রেডি, লেটস গো। অপেক্ষা করো, এসেই গেছি। এই যে এসে গেছি। A E I O U, এগুলো ইংরেজির খুব ইন্টারেস্টিং লেটার্স, যেটা হয়তো তোমাদেরকে ম্যাডাম বলেছেন। তাহলে বলো এগুলোকে কি বলে? A E I O U ম্যাডাম বলেছিলেন, ওটাকে কি যেন বলে? ভাওয়েলস। হ্যাঁ, ওকে, ভাওয়েলস। যেই শব্দগুলো এই ভাওয়েল দিয়ে শুরু হয় তার আগে আমরা লিখি অ্যান। যদি একটা অ্যাপেল হয় তাহলে আমরা লিখব অ্যান অ্যাপেল, অ্যান অ্যাপেল। স্যার, অনেস্ট তো এইচ দিয়ে শুরু হয়, তাহলে আমরা তার আগে অ্যান কেন বসাই? ইউ আর রাইট, অনেস্ট এইচ দিয়ে শুরু হয়, কিন্তু ফোনেটিক্সের উচ্চারণ মানে প্রোনান্সিয়েশন ও দিয়ে হয়, অনেস্ট। এই জন্য তার আগে অ্যান বসাতে হয়। হ্যাঁ, পৃথ্বী স্যার আমাদের ফোনেটিক্স শিখিয়েছিলেন, বলার সময় তোটা এফ দিয়ে শুরু হয় কিন্তু বানান পিএইচ দিয়ে শুরু হয়। রাইট রুবিনা। সুভাষিনী, এ হলো অজিত। ও এমনিতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু এখানেও ভলেন্টিয়ার, এই বাচ্চাদেরকে পড়ায়। হাই, আই এম অজিত। সুভাষিনী। এই হলো আমাদের ছোট একটা গ্রুপ, প্রোগ্রেস ফর অল, পিএফএ। ইন্টারেস্টিং। আমরা সবাই ভালো জায়গায় চাকরি করি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, আইটি প্রফেশনালস। আমরা সবাই নিজের কাজের থেকে সময় বার করে এখানে বাচ্চাদের পড়াতে আসি, যাতে ভবিষ্যতে এরা কিছু করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। একদমই। পৃথ্বী আমাদের এই গ্রুপটাকে হ্যান্ডেল করে, এটাকে আমরা আমাদের লোকাল চ্যাপ্টার বলি। লোকাল চ্যাপ্টার? আরো অনেক চ্যাপ্টার আছে বুঝি? না না, আপাতত না, কিন্তু আশা করছি যত ভলান্টিয়ার বাড়বে তত আমরা দূরে দূরে গিয়ে বাচ্চাদের পড়াতে পারবো, কি তাই? তো একদম। পৃথিবীর সঙ্গে দেখা করবে তুমি? ইয়া শিওর। হ্যাঁ, ওর ক্লাস এক্ষুনি এক ঘন্টা পরেই শুরু হয়ে যাবে। আমরা বাচ্চাদের এটাই শেখাতে চেষ্টা করছি যে পরিচ্ছন্ন থাকাটা কতটা জরুরি, আর বাচ্চারা এটা আরো ভালোভাবে শিখবে যদি তারা আপনাদের এটা করতে দেখে। আমরা তো আমাদের বাচ্চাদের স্নান করিয়েই বাড়ি থেকে পাঠাই। এটা তো খুব ভালো কথা যে আপনি এরকমটা করেন, কিন্তু এটার পাশাপাশি আরো কিছু জিনিস জরুরি, যেমন খাবার আগে আর খাবার পরে ভালো করে হাত ধুতে হবে। আমি বলছি যে আপনারা কিভাবে হাত ধোবেন, সবার আগে হাতের তালু দুটো পরিষ্কার করবেন। আর এরকম করলে আপনাদের বাচ্চাদের পেটে শুধু খাবারটাই যাবে, জীবাণু নয়। হাই, আমি পৃথ্বী। সুভাষিনী দাস। পৃথ্বী, ও হচ্ছে আমার অফিস কলিগ, অফিসে আমরা একসঙ্গে কাজ করি। দ্যাটস গ্রেট, আই হোপ তুমি এখানে যা যা দেখলে তোমার সেটা ইন্টারেস্টিং লেগেছে। খুব ভালো লাগলো।
আমি ওই বাচ্চাদের জন্য কিছু একটা করতে চাই। That's great. Welcome to PFA. Thank you. তুই বাচ্চাদের পড়াবি, এবার কি তুই টিচারই করবি? মা, আমি কাজের পাশাপাশি ওই বাচ্চাদেরও পড়াবো। আমি ওখানে ভলান্টিয়ার হয়েছি। রাত জেগে কাজ করবি আর সকালে বাচ্চাদের পড়াবি, তাহলে তুই ঘুমোবি কখন? আমি শিফট চেঞ্জ করার জন্য রিকোয়েস্ট করেছি, নর্থ আমেরিকান শিফট। আমি ম্যানেজ করে নেব মা, তুমি চিন্তা করো না। খুব ভালো একটা কাজ করতে যাচ্ছি মা। যা ইচ্ছে তাই কর, কিন্তু নিজের খেয়াল রাখিস আর তাড়াতাড়ি বাড়ি ফিরবি, তুই প্রমিস করেছিলি না? হ্যাঁ মা, আমার মাথায় থাকবে, আমার চিন্তা করো না তুমি। ও কি বললো? তুমি শুনলে? এবার ও বাচ্চাদেরও পড়াবে। হ্যাঁ শুনেছি, মেয়ে খুব ভালো কাজ করছে, তুমি চিন্তা করো না। বুদ্ধিমতী মেয়ে, নিজের খেয়াল ঠিক রাখবে। সে জীবনের থেকে কিছু আলাদা চাইতো, কিছু এমন যেটা ওর জীবনকে একটা অন্য উদ্দেশ্য, একটা নতুন দিশা দিতে পারে। ও এমন কিছু পেল যা ওর জীবনের সংজ্ঞাটাই পাল্টে দিল। সাবধানে, ও দিদি, আমি জিনিস বানাতে পারি, তাই আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। বাহ, খুব ভালো কথা মাজিদ, এখন বসো। দিদি, আমি অত তো ভাবিনি, কিন্তু আমার সায়েন্সের এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে। আমারও, কিন্তু আমি না উকিল হতে চাই। এমনিতেও আমার তর্ক করতে খুব ভালো লাগে, তাই কোর্টে আমি বেশ করে তর্ক করব। আমার মনে হয় এদের মা বাবার পাশাপাশি এদের টিচারদের সাথেও আমাদের দেখা করা উচিত। আমাদের জানা উচিত যে স্কুলে এদের কেমন প্রোগ্রেস হচ্ছে। I think you're right. ওদেরও ভালো লাগবে যে আমরা বাচ্চাদের নিয়ে এতটা কনসার্নড, আর তাছাড়া সেভাবে আমরা ক্লাসগুলো প্ল্যান করতে পারি। একদম ঠিক। আর আমাদের আলাদা করে এদের বাবা মা আর টিচারের সাথে দেখা করা উচিত। একদমই ঠিক। ফারা খুব ভালো মেয়ে, খুব মেধাবীও। ওর উপর তো আমাদের গর্ব হয়। ফারার জন্য আমাদেরও গর্ব হয়, ও সব পরীক্ষায় খুব ভালো নাম্বার পেয়েছে। আপনার সমস্ত স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করেছে টেস্ট পরীক্ষায়। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসলে বাচ্চারা নিজেরাই খুব পরিশ্রমী। আর আরও একবার আপনাকে থ্যাঙ্কস বলতে চাই, কারণ আপনি অ্যাডমিশনের সময় যেভাবে সাপোর্ট করেছেন, অ্যান্ড স্যার আই হোপ আপনি আগামী বছরগুলোতে আমাদের স্টুডেন্টদের এভাবেই সাপোর্ট দেবেন। নিশ্চয়ই, কিন্তু আমাদের রুলস ওইটাই, অ্যাডমিশন নিতে গেলে টেস্ট পরীক্ষায় পাস করতে হবে। অ্যাবসলিউটলি স্যার, অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। ফারা এদের মধ্যে সবচেয়ে ইন্টেলিজেন্ট, আর সব থেকে আগে অ্যাডমিশন টেস্ট ওই ক্লিয়ার করেছে। ও খুবই ব্রাইট, আর ওর পটেনশিয়ালিটিও অনেক বেশি। এই বাচ্চাগুলোর রেট পর্যন্ত পড়া হয়ে গেলে আমাদের পরের কথাটাও ভাবতে হবে। আমাদের অন্যান্য স্কুলের সাথেও কথা বলা উচিত, রাইট? এক্সকিউজ মি, আপনি জানেন ফারা কোথায় থাকে? ও ওই যে ওই সামনের বাড়িটা ওই দিকে তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফারহা, ফারহা! আরে দিদি, আসো আসো না, এটা আপনাদের জন্য। দেখুন, ফারহাকে নিয়ে আমাদের খুব গর্ব হয়। তাছাড়া মাজিদকে তো আমি চিনি, কিন্তু এই ছোটকে? এ হলো আমার ছোট্ট নবাব, আর এ ওর আম্মি নাজিয়া আপা। হাই নাজিয়া। দেখুন, আপনি আপনার বাচ্চাদের পড়াশোনা করতে দিয়ে খুব ভালো কাজ করেছেন। এরা ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াবে, নিজেদের জীবনটা আরো সুন্দর করবে। কোন বাবা মা নিজেদের সন্তানের ভালো চায় না? আচ্ছা, নাজিয়ার বয়স কত? 18 হয়েছে। না আম্মি, নাজিয়া আপা তো 16 বছরের। না তুই চুপ কর, তুই বেশি জানিস না আমি। 18 বছরের। আব্বু, এটা আমার আব্বু।
নমস্কার। নমস্কার। নাজিয়া আপার সবসময় শরীর খারাপ থাকে। ওর বাচ্চার বয়স 2 বছর না? হ্যাঁ, যখন ও 14 বছরের ছিল তখন ওর বিয়ে হয়েছিল। তারপর ওর স্বামী ওকে ছেড়ে চলে যায়, সেই থেকেও এখানেই থাকে। তাহলে ও তোমার সাথে স্কুলে কেন আসে না? যখন ও এখানে ছিল তখন ক্লাস হতো না, হয়তো বা আমি জানতাম না। তারপর তোর বিয়ে হয়ে গেল না? আচ্ছা বলো, তোমার পছন্দের বিষয় কোনটা? ইংলিশ। ইংলিশ? আচ্ছা, দিন এগোতে থাকলো আর প্রতিটা দিনের সাথে সাথে আমি ওই বাচ্চাদের আরো কাছ থেকে বুঝতে লাগলাম, ওদের স্বপ্ন, ওদের লাইফকে জানতে লাগলাম। ওদের সাথে আমি আরো বেশি জড়িয়ে পড়ছিলাম, যেন ওরা আমার নিজের সন্তান। শুধু আমি নই, পিএফ এর সব ভলান্টিয়াররা এটাই ফিল করত। ফারাহর সঙ্গে একটা আলাদা সম্পর্ক হয়ে গেছিল, একটা গভীর সম্পর্ক ছিল আমাদের মধ্যে, যেটা ক্রমশ বেড়েই যাচ্ছিল। এরই মাঝে পৃথ্বী ওর কোম্পানিতে প্রমোশন পেল, ওকে চণ্ডীগড় যেতে হলো। পৃথ্বী চণ্ডীগড় তো যাচ্ছিল, কিন্তু ও আমাদের চ্যাপ্টারের সঙ্গে যুক্ত থাকার আর প্রতি সপ্তাহে এখানে আসার প্রমিস করেছিল। আর হঠাৎই ও একটা অ্যানাউন্সমেন্ট করল। সুভাষিনী, এক সেকেন্ড, এক্সকিউজ মি অল, একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে। আমি চণ্ডীগড় চলে যাওয়ার পর দিল্লি চ্যাপ্টারের সুপারভাইজার হিসেবে আমি সুভাষিনীর নাম প্রপোজ করছি। থ্যাংক ইউ, আমার দায়িত্ব বেড়ে গেল আর আমার তাতে বেশ ভালো লাগছিল। থ্যাংক ইউ। আমরা এই বাচ্চাদের কাছে ওদের মা বাবার মতোই ছিলাম। ওদের জীবনের যে কোনো ছোট বড় ঘটনা নিয়ে আমরা চিন্তিত থাকতাম। আমরা সব বাচ্চাদের প্রোগ্রেস রিপোর্টের দিকে নজর দিতাম। ওই বাচ্চাদের পড়াশোনার সঙ্গে যুক্ত রাখার জন্য প্রতি সপ্তাহে ওদের বাবা মার সঙ্গে দেখা করতাম। I think it's a good suggestion. 2 সপ্তাহ অন্তর ওদের ওরাল টেস্ট নিলে ওদের কনফিডেন্সও বেড়ে যাবে। Good idea. আমরা ক্লাসগুলো খোলা আকাশের নিচে কন্ডাক্ট করতাম। তারপর আমরা ছাদের কথা চিন্তা করলাম। মনে এই আশা ছিল যে একদিন আমরা নিজেদের স্কুল করব। আপনারা দোকানের উপরের অংশটা ব্যবহার করতে পারেন। আপনারা যখন এত কিছু করছেন তখন আমিও এইটুকু করতে পারি। থ্যাংক ইউ সো মাচ স্যার। যে কোনো বড় স্বপ্নের সূচনা ছোটই হয়। বাচ্চারা 2-3 ঘন্টার জন্য তো আমাদের কাছে থাকেই, আর এমন বাচ্চাও আছে যারা স্কুল থেকে ডিরেক্টলি আমাদের কাছে আসে, তো ওদের বাইরে থাকার ডিউরেশন অনেকটাই বেড়ে যাচ্ছে। সো আই থিঙ্ক আমাদের ওদের জন্য একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। ইয়েস, এর জন্য আমরা কর্পোরেট থেকে হেল্প নিতে পারি। দ্যাটস আ গ্রেট আইডিয়া। কিন্তু যতদিন না স্পন্সর আমরা পাচ্ছি, এক এক দিন করে আমরা নিজেরাই স্পন্সর করতে পারি, এইটুকু রোজগার তো আমরা করি। নিজের চিন্তাধারার মতো মানুষদের সঙ্গে মিশে সে একটা স্বপ্ন বুনছিল। নিজেদের জীবনকে এক নতুন দিশা দেওয়া এই মানুষগুলো অনেক বাচ্চাদের এক নতুন জীবনের রাস্তা দেখাচ্ছিল। কিন্তু তাদের এই সুন্দর সফরে এক হতাশাজনক মোড় এলো। জীবনের ক্যালাইডোস্কোপের এই রং বেরঙের খেলা অন্য এক রূপ আনতে চলেছিল। অনেক হয়েছে তো স্কুলে যাওয়া, এখন বাড়িতেই থাকবি। কেন আম্মি, কি হলো? তোর বিয়ে ঠিক করেছি আমরা নাসিরের সঙ্গে। নাসিরকে আমার একদম ভাল লাগে না, ও আমার মামা তো দাদা, কিন্তু আমি জানি ওর আমার আম্মির সাথে কি সম্পর্ক। যখন আব্বু বাড়ি থাকে না তখন আমি অনেকবার ওকে আম্মির সাথে দেখেছি। আম্মি জানে না এইসব, যে আমি সব জানি। তুমি চিন্তা করো না ফারা, আমি যাব তোমাদের বাড়ি তোমার মা বাবার সাথে কথা বলতে। তোমার কিছু হবে না, ঠিক আছে? নবাব এদিকে কি করছিস ধুলো টুলো মেখে? ফারা খুব ভালো স্টুডেন্ট, ও অনেক দূর যাবে। ম্যাডাম আপনি যা কিছু করছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আচ্ছা, পৃথ্বী বলছিল যে আপনারা এই এলাকার সেই প্রথম মা বাবা যারা নিজেদের বাচ্চাদের স্কুলে পাঠিয়েছিলেন আগে। হ্যাঁ, তাহলে এখন আপনারা এরকম কেন করছেন?
এসব কি হচ্ছে? নাজিয়াকে দেখুন, এত কম বয়সে ওর একটা বাচ্চা রয়েছে, ও কত দুর্বল। আপনি কি চান ফারহার অবস্থাও এরকম হোক? এসব কি শুরু হয়েছে? দেখুন আপনারা প্লিজ আমাকে কথা দিন, আপনারা ফারহার বিয়ে ততদিন পর্যন্ত করাবেন না যতদিন না ও 18 বছরের হচ্ছে। ও যত দূর পড়তে চাইবে আপনারা প্লিজ পড়তে দেবেন, আর যখন ও বিয়ে করতে চাইবে তখনই আপনারা ওর বিয়ে দেবেন। বিয়ে? কে ওর বিয়ে দিতে চাইছে? নাসির ভালো ছেলে, কপালে এরকম ছেলে পাওয়া যায় না। কিন্তু ফারহার বয়স মাত্র 14 বছর। ম্যাডাম এমন কিছু হবে না, আমি আপনাকে কথা দিচ্ছি আমি এরকম কিছু হতে দেবো না। আমি তো শুধু এটুকুই চাই যে আপনারা এমন কোনো কিছু করবেন না যাতে ফারহার জীবনটা নষ্ট হয়ে যায়, আর আপনাকে এই কথাটা কিন্তু রাখতে হবে। ঠিক আছে, এখন আমরা ওর বিয়ে দেব না। থ্যাংক ইউ। এটা সার্কেল আর এটা হলো ট্রায়াঙ্গেল, আর এই ট্রায়াঙ্গেলটা সুভাষিনী তোমরা এগুলো দেখো, আমি এখনই আসছি। ওকে, কি হয়েছে? ফারার বাড়ির লোকজন চলে গেছে। চলে গেছে মানে? দিল্লি ছেড়ে চলে গেছে ওরা। কোথায় জানি না, প্রতিবেশীদের জিজ্ঞেস করেছি ওরাও কিছু জানে না। ওরা তো 3 দিন আগেই চলে গেছে। আচ্ছা আপনি বলতে পারবেন ওরা কোথায় গেছে? বলে তো গেছে বাপের বাড়ি যাচ্ছে, আর ভাইয়ের ফোন নাম্বারও দিয়ে গেছে, বলেছে কোনো দরকার পড়লে ফোন করতে। আচ্ছা তো আপনি ওর নাম্বার দিতে পারেন প্লিজ? হ্যাঁ সে দিচ্ছি, কিন্তু একটা কথা বলি, ফজিয়ার ভাই শেখউদ্দিন খুব বড় গুন্ডা, শুনেছি বিহারে সুপারি নিয়ে খুন করা নাকি ওর পেশা। আপনি একটু দাঁড়ান আমি ফোন নাম্বার নিয়ে আসছি। আপনি যে নাম্বারে ফোন করছেন সেটি এখন বন্ধ আছে। যে নাম্বারে ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে। হ্যাঁ শুভাশিনী বলো। হাই পৃথ্বী, একটা প্রবলেম হয়েছে। কি হয়েছে? এনিথিং সিরিয়াস? ফারহার মা বাবা ওকে ওর মামার বাড়ি নিয়ে গেছে, কাউকে কিচ্ছু বলে যায়নি। ফারহার বাড়ির লোকজন ওর বিয়ে নাসিরের সঙ্গে দিতে চাইছে। পৃথ্বী ওরা হয়তো এই কারণের জন্যই ওখানে গেছে, ফারহার জীবনটা নষ্ট হয়ে যাবে পৃথ্বী। এবার বলো যে ইংলিশে কটা কনসোনেন্ট আছে স্যার? হ্যাঁ পূজা, 21। ভেরি গুড। তুমি জানো ওরা কোথায় গেছে? না কিন্তু আমার কাছে একটা নাম্বার রয়েছে, ফারহার প্রতিবেশী আমায় দিয়েছিলেন, ওটা নাকি ফারহার মামা শেখউদ্দিনের নাম্বার। অনেকক্ষণ ধরে ফোনে চেষ্টা করছি কিন্তু ফোন সুইচ অফ বলছে। আমাকে নাম্বারটা দাও আমি ট্রাই করছি। আচ্ছা ঠিক আছে দিচ্ছি আমি, এক সেকেন্ড। হ্যাঁ কোথায় ছিলি তুই এতক্ষণ? কতবার ফোন করেছি তোকে, ফোনটা তুলছিলি না কেন? হ্যাঁ একটু ব্যস্ত ছিলাম, একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। কাজ তো হতেই থাকবে, তুই বল বাড়ি কবে ফিরছিস? একটু প্রবলেম আছে মা, এখন বাড়ি যেতে পারবো না। কি হয়েছে? কি প্রবলেম হয়েছে? আমরা আসবো কি? না মা আমি ঠিক আছি, সেরকম কিছু নয়। মা আমি এখন একটু বিজি আছি, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যালো, শেখউদ্দিন বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? আমি পৃথ্বী বলছি, ফারার সঙ্গে কথা বলা যাবে? এক মিনিট। এই আস্তে রে। এই বলছিলাম কি, চণ্ডীগড় থেকে কেউ ফোন করেছে, তোর মেয়ের সাথে কথা বলতে চায়। কথা বলতে দাও, নয়তো ওরা পেছন ছাড়বে না। হ্যালো পৃথ্বী স্যার। ফারাব
তুমি ভালো আছো তো? আমি ভালো আছি স্যার, ওখানে সবাই কেমন আছে? আমরা তো এখানে ভালো আছি, কিন্তু তোমার বাড়ির লোক এরকম হঠাৎ করে চলে গেলেন, ওখানে তোমাকে কেউ বিয়ের জন্য ফোর্স করছে না তো? না স্যার, এখানে তো আমি নতুন স্কুলে ভর্তি হচ্ছি, আব্বাও এখানে নতুন চাকরি পেয়েছে, তাই এখানে এসেছি, আর আমি এখান থেকেই পড়াশোনা করব। দ্যাটস গুড, কিন্তু একবার সুভাষিনী দিদিকে তো বলে যাবে। স্যার আমাদের আসলে একটু তাড়াহুড়ো করে আসতে হলো সেই দিনই, তাই কাউকে বলতে পারিনি। চলো কোনো ব্যাপার নয়, নিজের খেয়াল রেখো, আর আমি ফোন করব। হ্যাঁ ওকে বাই। ও যখন নিজেই বলছে যে ভালো আছে, তখন আমাদের কিচ্ছু করার নেই, খালি এটুকুই আশা করতে পারি যে ও সত্যি কথাই বলছে। আমার ধারণা সত্যি কথাটা না বলার জন্য ওর উপর কোনো চাপ দেয়া হচ্ছে। আমি কিছু একটা করছি, ঠিক আছে? তুমি কোথায় এখন? দিদি আমরা গয়ায় আছি, আমি এখন আমার মামার ফোন থেকে ফোন করছি, সবাই ঘুমাচ্ছে তাই আমি লুকিয়ে ফোন করছি। দিদি আমার মামা খুব খুব খারাপ লোক। দেখো তুমি রিল্যাক্স করো, ওকে? আমি পৃথ্বী স্যারের সাথে কথা বলছি, আমরা নিশ্চয়ই কোনো না কোনো একটা রাস্তা বের করবো। ঠিক আছে, তুমি তুমি ভয় পেও না বাবু। হ্যাঁ সুভাষিনী। পৃথ্বী আমার আশঙ্কাটাই সত্যি হয়েছে, ফারাই মাত্র ফোন করেছিল, ও বলল যে ওর মা আর মামা জোর করে ওর সাথে নাসিরের বিয়ে দিচ্ছে। What? আমার প্রথম থেকেই সন্দেহ ছিল পৃথ্বী। আমাদের কিছু না কিছু করতেই হবে, We can't let this happen. হ্যালো পৃথ্বী। হ্যাঁ সুভাষিনী, আমাদের খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, যে ভুলটা পূজার সঙ্গে হয়েছে সেটা আবারও হোক আমরা চাই না। আমরা পূজাকে বাঁচাতে পারিনি। ও খুব ব্রাইট স্টুডেন্ট ছিল, ওর বাবা মা ওকে নিজেদের গ্রামে নিয়ে যান, জোর করে ওর বিয়ে দিয়ে দেন। ও আমাকে ফোন করেছিল, আমার কাছে সাহায্যও চেয়েছিল। ও পড়তে চেয়েছিল, ও নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল, কিন্তু আমি এটা বুঝতেই পারিনি যে ওকে সাহায্য করব কিভাবে। আমি একথা কোনো দিন ভুলতে পারবো না যে আমি পূজাকে বাঁচাতে পারিনি। ওরও বয়স ছিল 14। না পৃথ্বী, আমরা ফরহার সাথে এটা একদমই হতে দেব না। ও খুব ব্রাইট স্টুডেন্ট পৃথ্বী, ও ভবিষ্যতে অনেক বড় কিছু হতে চায়, ওর চোখে অনেক স্বপ্ন আছে। হ্যাঁ সুভাষিনী, এবার আমরা আরো একটা বাচ্চার জীবন নষ্ট হতে দেব না। হে পৃথ্বী, আরে কেমন আছিস? আমি ভালো আছি। সঞ্জীব একটা আর্জেন্ট হেল্প করতে হবে। বললাম পূজার মতো আরেকটা কেস আছে। আরেকটা? মেয়েটির মা ওকে গ্রামে নিয়ে গেছে, আর মেয়েটির মামা শেখউদ্দিন একজন দাগি ক্রিমিনাল, আর মেয়েটির জোর করে বিয়ে দেওয়া হচ্ছে ওর মামাতো দাদার সঙ্গে। বললা কি হেল্প করতে পারি? সঞ্জীব তুই পাটনায় থাকিস, তুই বল যে তুই কিভাবে হেল্প করবি। দেখ আমি এখানে সমস্ত ডিভিশনাল ম্যাজিস্ট্রেটদের চিনি, কথা বলে দেখছি আমি, কিন্তু তাড়াতাড়ি করিস, আমাদের হাতে সময় কিন্তু একদম নেই। আমার মনে হয় না ওর কোনো প্রবলেম হবে। দেখো ব্যাপারটা হচ্ছে, যদি ফারার মামা ক্রিমিনাল হয় তাহলে তার নিশ্চয়ই কোনো রেকর্ড থাকবে। আমি গয়া পুলিশ স্টেশনের সাথে কথা বলছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, প্লিজ স্যার যত তাড়াতাড়ি পারেন এটা করুন।
নিজের মামার ফোন থেকে ফোন করেছিল। তখন ওর বাড়ির লোকজন ঘুমোচ্ছিল, শুধু এটাই বলতে পেরেছিল যে ওর আমাদের সাহায্য দরকার। ঠিক আছে, আমরা আমাদের পার্টনার অফিসে যোগাযোগ করছি। গয়াতে তো আমাদের কোনো অফিস নেই, দেখছি আগে কিছু করা যায় কিনা। কিন্তু কিছু করার আগে আমাদের ওর অ্যাড্রেসটা দরকার, নাহলে আমরা ওকে কি করে খুঁজব? আমি যে করেই হোক অ্যাড্রেসটা বের করছি। শোন, হাজি সাহেবের সাথে কথা হয়ে গেছে, কালকেই সব ব্যবস্থা হয়ে যাবে। এটা কিন্তু তোমরা ভালো করছো না বলে দিলাম। তুমি এই নিয়ে মাথা ঘামিও না, বুঝলে? তুমি বাড়ির লোকের চিন্তা আবার কবে থেকে শুরু করলে? ফারা আমারও মেয়ে আর আমি ওর মা, ওর ভালো মন্দ আমি বুঝি তোমার থেকে বেশি। কি হয়েছে কি তোমার? তোমার কি এই বিয়েতে কোনো আপত্তি আছে নাকি? নাসির কি খারাপ ছেলে? কি রে এত জেদ করছিস কেন? আর তোর এত নাটক কিসের? আমি এখন বিয়ে করতে চাই না। কেন বিয়ে করবি না? হ্যাঁ, আজ নয় তো কাল বিয়ে তো করতেই হবে, তাই না? সারা জীবন তো আর কুমারী বসে থাকবি না, তাহলে এখন করতে অসুবিধা কোথায়? আর শোন, তোর এই সমস্ত কান্নাকাটিতে কিছু হওয়ার নয়, কাল আমাদের বিয়ে। আর এই কথাটা নিজের মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নে তুই, বুঝেছিস? বাবু, আমরা নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের করবো। না দিদি, যা কিছু হয়ে যাক, আমি এই বিয়ে করতে চাই না। ফারহা দেখো, কোনো উল্টো পাল্টা কিছু করো না, হ্যাঁ? ঠিক আছে, আমি আমি তোমাকে বাঁচিয়ে নেবো, আমি কিছু একটা করবো। ফারহা প্লিজ। আমি নাসিরের সাথে বিয়ে করতে চাই না, আমি দিল্লিতে ফিরে যেতে চাই, আমার বন্ধুদের সাথে পড়তে চাই। আমাকে সবাই মিলে বিয়ের জন্য জোর করছে, যদি সবাই মিলে আমার সাথে জবরদস্তি করে তাহলে আমি আত্মহত্যা করব। চার বছর আগে পূজার সঙ্গে এমনই হয়েছিল, ওরও কিছু স্বপ্ন ছিল, কিছু আশা ছিল, কিন্তু ও বাল্য বিবাহের জালে ফেঁসে গিয়েছিল। কোনো রাস্তা না মেলায় সে আত্মহত্যা করেছিল। চার বছর পর ফারাও সেই একই পরিস্থিতির সামনে একা এবং অসহায়। সুহাসিনী, পৃথ্বী আর তাদের টিমের সদস্যরা, যারা তাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছিল যেখানে সে স্বপ্ন দেখতে পারত, হয়তো সেই মানুষগুলোই এই সমস্যা থেকে তাকে বাঁচাতে পারে। সুহাসিনীর সঙ্গে ফারার একটা ভালো সম্পর্ক ছিল, আর ফারার জীবন নষ্ট হয়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য সুহাসিনী সব চেষ্টা করছিল। কিন্তু সে কি তার এই চেষ্টায় সফল হতে পারবে? পরিস্থিতিকে আবারও বদলাবে? জীবনের ক্যালাইডোস্কোপ কি অন্য কোনো রং দেখাবে? সুহাসিনী দাস আর ফারার এই সমস্যার সফর আমরা আপনাদের দেখাবো পরের দিন পরের পর্বে, ক্রাইম পেট্রোলের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে জরুরি, সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করবেন। জয় হিন্দ।